Hi friends, welcome back to my channel Dipti's vlog. সকালবেলা উঠেছি, উঠে সবার ফার্স্টেই তো ছেলেকে স্কুলে দিতে হয়, তো কোনো রকমে ঘর বাসি ঘরটা ঝেড়ে ছেলের টিফিনটা রেডি করেই চলে গেছিলাম স্কুলে। স্কুল থেকে আর ঘরে আসিনি, স্কুল থেকে সোজা চলে গেছিলাম বান্ধবীর ঘরে, পাশেই ঘর, ওর ঘরে একটু আড্ডা মারছিলাম। তো ওর ঘরের এটা ঠাকুর রুম, তোমরাই দেখো অনুকূল ঠাকুরের রুমটা কতটা সুন্দর। শুধুমাত্র একটা বেডরুমের মধ্যে অনুকূল ঠাকুরই আছে, ওই একটা রুম ওরা ঠাকুরের জন্যই ছেড়ে দিয়েছে। আমার সত্যি ভীষণ 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 ভালো লাগে, মানে ওর ঠাকুর ঘরটা দেখলে আমার মনটা ভরে যায়। ওর ঠাকুর ঘরটা এতটা সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো চলো, ঠাকুর ঘর তো দেখলেই এরপরে শুরু হবে আমার পরের দিন। গুড মর্নিং সবাইকে, সবার আগে বলি আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ্তিস ব্লগ। আর এখন হচ্ছে সকাল 8টা বাজে, আজকে ছেলের স্কুল ছুটি, উঠতে একটু দেরি হয়ে গেল। তো তোমার সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালোই আছি, আর একটু কাশি হয়েছে, তার মানে এত গরম পড়ে। গরমের মধ্যে না ওই আমাদের তো এখানে খাওয়ার জলটা ভালো পাওয়া যায় না, তাই বাইরে কেনা জল খেতে হয়। তো কেনা জল, কেনা জলটা কী হয়, ড্রামের মধ্যে থেকে যায়, চাপা কলে চাপা দিয়ে যে ঠান্ডা জলটা বেরোয় সেটা খেলে কিন্তু আমাদের অতটা ক্ষতি হয় না। আর ওই জলটা ঠান্ডা, গরমের মধ্যে খেতেও ভালো লাগে, কিন্তু ওই একটা জারের মধ্যে জমা জল, এত পরিমাণ রোদ ওঠে তো গরমে তো খাওয়া যায় না। কতদিন ফ্রিজে রেখে রেখে ঠান্ডা জল খেয়েছে, একদম অবস্থা নেই। মানে সকাল থেকে এত কাশছে, এত কাশছে মানে বলার বাইরে, মানে এত কাশি হয়েছে, দেখ আওয়াজ শুনতে পাচ্ছ, প্রচুর পরিমাণে কফ জমে গেছে বুকের ভেতরে প্রচুর পরিমাণে। তো চলো যাই হোক না, আগে সকাল সকাল রোগ রোগ করলে সারাটা দিন রোগে রোগেই যাবে। তো যাই হোক, ঠাকুর ঠাকুর করে সারাটা দিন যেতে ভালো ভালো যায়, দিনটা আজকে শুরু করি। আর চলো ব্লগটা দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। আর আরেকটা ছোট্ট একটা কথা বলি, আমাকে এত দূর আনার জন্য, আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ পুরো ব্লগটা দেখো, রিকোয়েস্ট থাকলো।
করো তুমি? এটা ভাঙবে তো, এটা রাখো, কোথায় ছিল ওখানে রাখো, যেখানে ছিল ওখানে রেখে দাও। খালি আমার দরকারি জিনিস নিয়ে খেলা নাকি? হ্যাঁ এগুলো হচ্ছে মাশরুম হয়। হ্যাঁ আর এটা দেখতে পাচ্ছো, এটা হচ্ছে তোমার, আমি আমার একটু দাঁতে ব্যথা হয়েছে তো দাঁতে ব্যথার জন্য এই পেস্টটা তৈরি করেছি। এটার মধ্যে আদা আছে, হলুদ আছে, তেল আছে, লবণ আছে, তো দুদিন ব্রাশ করলাম এটা দিয়ে, বেশ ভালো লাগছে। তো চলো আজকেও সকালবেলা এটা দিয়ে ব্রাশ করবো, ঠিক আছে? তুই এখানে কি করিস সকাল সকাল? দেখি এটা কি খাচ্ছ, একটু ঘুরো দেখি। এটা হচ্ছে বাদাম আর দুধ। এটা বলো দেখি দেখি নামটা দেখি নামটা দেখি নামটা দেখি এটা হচ্ছে রেড কাউ, বাদামের, বাদাম আর মিল্ক দিয়ে তৈরি করা। কালকেও কিনেছিল স্কুলে, স্কুলে যখন গিয়েছিল তখন মর্জি করছিল, বায়না করছিল, তখন এটা কিনে দিয়েছিলাম। ফ্রিজটা চলো আমি ব্রাশটা করে তারপরে তোমার সাথে দেখা করছি। এটা দিয়ে ব্রাশ করেছি, আমার ব্রাশটাও বেশ হলুদ হয়ে গেছে, নোংরা নোংরা লাগছে। বাট ওটা নোংরা না, ওটা এখানে হলুদ আদা ওগুলোরই দাগ পড়ে গেছে ব্রাশের মধ্যে। তো চলো আমি এটা দিয়ে ব্রাশ করবো না। এই ডান সাইডে এখানে দাঁতের মধ্যে বহুত মানে কালো স্পট পড়ে গেছে, তো আর ওটার মধ্যে হালকা হালকা কেমন একটা মানে খুব যে ব্যথা তাও না, অল্প অল্প ব্যথা করছে। তো ভাবলাম চলো অল্প অল্প ব্যথা হয়েছে, বাড়তে দেওয়া যাবে না এটাকে, এই জায়গাগুলো ব্যথা করে দাঁত ব্যথার থেকে, তাহলে বাড়তে দেওয়া যাবে না। তো চলো ইউটিউব দেখলাম, দেখি ঝটাফট একটা সলিউশন বের করলাম, তো ভীষণ উপকারী। আদা আছে, হলুদ আছে, আর এক চামচ লবণ, আদা এতটুকু, আদা এতটুক, হলুদের টুকরা কাঁচা হলুদ গ্রাইন্ড করে নিলেও হবে, কুড়ানিতে কুড়িয়ে নিলেও হবে, আর এক চামচ লবণ দিয়েছি ছোট চামচ দিয়ে, আর এক চামচ তেল দিয়েছি, দিয়ে এটাকে বানিয়েছি। আমি ইউটিউব থেকে এটা পেয়েছি, পেয়ে বানিয়েছি, দুদিন মাজলাম, কালকে রাত্রে মেজেছি, তার আগের দিন রাত্রে মেজেছি, সকালবেলা করে কলগেট দিয়ে মেজেছি। তো আজকে ভাবলাম যে কলগেট সকালবেলা ইউজ করবো, সকালবেলা এটা দিয়ে মাজি, দেখি কি হয়। সকাল সকাল না কেমন একটা উৎকট, সকাল সকাল কেমন একটা উৎকট কী ভাব চলে আসে, তার জন্য সকালবেলা আর দুদিন মেজেছি, তো একটু একটু অভ্যাস হয়েছে, কোনো ব্যাপার না। তাও ছেলেকে দরজাটা খুলে দিয়ে আসি, মুখে দিলে ফিলিংসটা অতটা হচ্ছে খুব ভালো তা কিন্তু না, ভীষণই কড়া, বুঝতেই পারো, সর্ষার তেল, লবণ, আদা, হলুদ, ওগুলোর গন্ধে কীরকম লাগতে পারে। তো চলো মাঝি, হ্যাঁ মিনিমাম 3 মিনিট ব্রাশ করতে হবে, ব্রাশটা করে নিচ্ছে ঝটাফট। তো দেখো আমি, আমার হাজবেন্ড তো ভোরবেলা চলে গেছে, তো ভোরবেলা উঠে হাজবেন্ডকে এই ফ্রুট স্যালাডটা কেটে দিয়েছি, ওকে বেশিরভাগটাই ওকে দিয়ে দিয়েছি, আমি এখানে অল্প একটু রেখেছি, আর এখন আমি এটা খাবো, ঠিক আছে? সকালবেলা আজকে আর চা খাবো না, আজকে এগুলোই খাবো, ঠিক আছে? তো আমি তো ব্রাশ করে চলেই এসেছি, আর দেখো এখানটা হচ্ছে ফ্রুট স্যালাড আছে, এটা অ্যাকচুয়ালি আমি আমার জন্য বানাইনি, আমার হাজবেন্ডের জন্য বানিয়েছি,
ও ওর জন্য এটা বানানো, ওকে রোজ সকালবেলাটা খায়, আর আমার জন্য রেখে যায়। আমি বানিয়ে দিই, আমাকে বলে যে তুমি একটু খাও, খাওয়াটা ভীষণ উপকার প্রত্যেকটা মানুষের জন্য। তাই হলো যে খাই, ফার্স্ট ফার্স্ট একটু ভালো লাগছিল না, কারণ ফ্রুট স্যালাড মানে যারা ফ্রুট ভালোবাসে তাদের ভালো লাগবে, বাট আমি অত ফল একদম ভালোবাসি না, তো তার জন্য আমার ফল খেতে একটু ভালো লাগে না। বাট কন্টিনিউ তিন চার দিন খেতে খেতে এখন একটু অভ্যাস হয়ে গেছে, তো চলো ব্রেকফাস্টটা করে নিই। এখানে আছে তোমার নেসপাতি, আঙ্গুর আছে, পাম ফল আছে, গাজর আছে, বিট আছে, আম আছে, শসা আছে, বেদনা আছে, বাস ও পেয়ারা আছে, পেয়ারা। সকাল সকালই খাবারটা খেলে না সারাটা দিন শরীরটা হালকা থাকে, মেন কথা পেটটা মানে আমাদের যে পেটে যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তারা তো ভীষণ আরাম পাবে এটা খাওয়ার পর। আমার হাজব্যান্ড প্রচুর গ্যাস, হাজব্যান্ডের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, বড় সকাল বলে এটা খায় ভীষণ আরামে আছে, ভীষণ। ফলগুলো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে না, কখনো কখনো আঙ্গুরটা টক হয়ে যায়, তখন ভালো লাগে না। চলো ফুড স্যালাডটা খাওয়া দাওয়া করি, আমার জামা কাপড় ধোয়া বাকি আছে, বাসনপত্র জমে আছে, রান্না বাড়ি আছে, তো অনেক কাজ আছে। হাজব্যান্ডও চলে আসবে 10:30 দিকে হয়তো চলে আসবে, তো যাই হোক চলো আমি খাওয়া দাওয়া করে তোমার সাথে আবার একটু পরে দেখা করছি।
আমার অবস্থা সারা মানে মুখের মধ্যে মনে হয় আমি জল দিয়েছি, দেখ এরকম ভাবে ঘামছি। আমার ঘাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বাইরে কত পরিমাণে রোদ, দেখো চুল টুল সব ভিজে গেছে আমার। তো বাইরে রোদের তাপ ভীষণ পরিমাণে আছে, ভীষণ পরিমাণে আজকে গরম পড়েছে। তো চলো এখন রান্নাবাড়ির জোগালি করবো, রান্নাবাড়ি করবো। হাজব্যান্ড আসেনি, ও আসলে রান্নাবাড়ির জিনিস নিয়ে আসবে, তবে ও যা আনে সেটা তো বানাবই। তার আগে দেখি কিছু একটা সবজি টবজি বানিয়ে নিই। তো চলো ব্লগটা দেখতে ভালো লাগবে। এখানে আমার হাজব্যান্ড যে এখন মাছ নিয়ে আসছে, মাছগুলোকে রান্না করব। আর এখানে ওপরটা মাছের ডিমও আছে, একদম তাজা মাছ বুঝতেই পারছো দেখি। তো চলো মাছগুলো আমি ফট করে ধরে টয়ে রান্নাটা বসে। দেখো বাইরে এত পরিমাণে রোদ উঠেছে, মানে ধারণার বাইরে প্রচণ্ড গরম, মানে আমি কাজ করতে করতে হাঁপসেছি, বুঝতে পারলে? প্রচুর গরম, প্রচুর গরম। আজকে ছেলেও বাড়িতে, স্কুলে যেতে হয়নি, স্কুলে যেতে গেলে হয়তো মরেই যেতাম এত রোদের তাপ বাইরে। মানে তোমরা একটু ভাবো, এই দেখো দেখছো প্রচুর রান্না। এটা আমার রান্নাঘরের বাইরের দরজা, দরজার সামনে বসে আছি, মানে রান্না করতে করতে পাগলের মতো লাগছে শরীরটা, মানে এত গরম। আর রান্নাঘরটায় তো মারাত্মক গরম, মারাত্মক গরম, মানে রান্নাঘরটায় বসে যে দাঁড়িয়ে যে একটু রান্না করবো, সবজি কাটবো, উপায় নেই। রান্নাবাড়ি কমপ্লিট করে বিকালবেলা স্নান করে তোমাদের সাথে দেখা করতে পারিনি, কারণ শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিলো। পরে সন্ধ্যার পরে গিয়ে আমি স্নান করলাম, স্নান করে আরেকবার তারপর ঠাকুরের বাসন টাসনগুলো সব সুন্দর করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখলাম। তারপরে হাজবেন্ড ফুচকা নিয়ে আসছে, ফুচকা খাওয়া দাওয়া করলাম, ছেলে আর আমি দুজন বহুত মস্তি করে ফুচকা খেয়েছি, তোমাদের সাথেও কিছুটা শেয়ার করে নিলাম। আর ঠাকুর পূজা আমি দেইনি, ঠাকুরের সব বাসনকোসন সব নোংরা হয়েছিল, সব কিছু ধুয়েছি, তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে টুক করে এক কোনার মধ্যে, রাত্রে না অত ভিডিও রাত্রে বানানো যায় না, রাত্রে সব জায়গায় তো আলো থাকে না, সবসময় গ্রিন লাইট টাইট সেট করে ভিডিও বানানোর এনার্জিও থাকে না। তো সেই কারণে ঠাকুরের বাসনগুলো যে মা মেজেছিলাম সেগুলো ভিডিও বানানো হয়নি, এমনিতেই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে। তো চলো দেখো আমার হাজব্যান্ড এসেছে, স্নান করেছে, পুজোও দিয়েছে। তো আজকের ব্লগটা এই অবধি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর প্লিজ আমার নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।